হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো তা হচ্ছে মাইক্রোটিক ওয়েবসাইট থেকে কিভাবে ফ্রি একটা টেস্ট এক্সাম দিতে পারেন। এই কাজটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে মাইক্রোটিকের ওয়েবসাইটে যেতে হবে। দেন এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন রেজিস্টারে ক্লিক করবেন। দেন এখানে প্রয়োজনীয় ইনফরমেশানগুলো দিয়ে আপনি ফর্মটা ফিল আপ করবেন। লাইক আমার কাছে একটা টেস্ট একটা অ্যাকাউন্ট আছে, ইমেল অ্যাড্রেস, এইটা দিয়ে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আহমেদ। যেহেতু আমরা টেস্ট বেসিস এটা করছি, দেন কান্ট্রি সিলেক্ট করি আমরা। আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। অ্যাড্রেস ঢাকা, ঢাকা। দেন পোস্টাল কোডস দিয়ে, দেন হচ্ছে আপনার রিকোয়ার্ড ফোন নাম্বার। সো স্টেট ঢাকা। দেন ওয়েবসাইট ঠিকানা থাকলে আপনি দিতে পারেন, আই এম নট রোবট সিলেক্ট করে। দেন হচ্ছে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। প্রসিড টু লগ ইন। দেন আপনি ম্যাথ অ্যান্ড পাসওয়ার্ড, আচ্ছা আপনাকে মেল করা হয়েছে আই থিঙ্ক সো একটা। সো আমি আমার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করছি, যে অ্যাকাউন্টটা দিয়ে আমি আসলে সাইন আপ করেছি অলরেডি। নাও ক্রিডেনশিয়ালটা আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। সো এ হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, দেন হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। সো লগ ইন করি আমরা, ওকে গ্রেট। দেন হচ্ছে আপনাকে এখানে, আপনি যখন লগ ইন করার পর ট্রেনিং সেশনে যাবেন, আপনি মাই ট্রেনিং সেশন, এখানে গিয়ে আপনি ট্রাই এক্সাম্পল টেস্ট এখানে আপনি ক্লিক করতে পারেন। দেন দেখেন এখানে আপনি এই বেসিক কোয়েশনগুলো পাবেন, কোয়েশনগুলো এখানে সাবমিট করে দেন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি ওই মাইক্রোটিক রিলেটেড বা মাইক্রোটিক রাউটার রিলেটেড যে পরীক্ষাগুলো হয়, সে পরীক্ষাগুলোর জন্য আপনি আসলে কতটুকু প্রস্তুত বা কীরকম আপনার রেজাল্ট আসতেছে। এটা জাস্ট টেস্ট এক্সাম নর্মালি আপনি দিতে পারেন, দিয়ে নিজেকে একটু চেক করে নিতে পারেন যে আসলে আপনার কতটুকু জানেন এই বিষয়ে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।